দেশের মার্কেটে রেডমি লঞ্চ করেছে গতকালকেই তাদের নতুন একটা লোয়ার বাজেট সিগমেন্টের দুর্দান্ত ফোন। ফোনটার নাম হলো রেডমি A3। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটার ভালো খারাপ দিক নিয়ে এবং ফোনটার ফুল ডিটেলস নিয়ে। ফোনটা কী প্রাইজিংয়ে লঞ্চ করা হলো, এই ফোনটা আপনি এখন কোথায় কিনতে পারবেন এবং এই ফোনটা ওভারঅল আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে অথবা এর থেকে ভালো কোনো ফোন বাজেটে আছে কি না, এইসব বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে। তো লোয়ার বাজেট সিগমেন্টের সবথেকে বেস্ট একটা ফোন কেনার জন্য অথবা এই ফোনটার ফুল ডিটেল জানার জন্য ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আর দেরি করবো না, শুরু করবো আমরা আজকের মূল ভিডিও। ফোনটার লুক ডিজাইন নিয়ে অবশ্যই রেডমিকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। ব্যাকসাইডে একটা বড়সড় সার্কেল ক্যামেরা বাম দিয়েছে রেডমি এবং এই ফোনটাতে ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং ইকো লেদার, যার ফলে ফোনটা হাতে নিলে আপনি অনেক ভালো একটা হ্যান্ডসন ফিল পাবেন এবং তিনটে কালার ভেরিয়েন্টে ফোনটা মার্কেটে পাওয়া যাবে। সামনে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে, ডিসপ্লেতেও গ্লাসের প্রোটেকশন থাকছে। নিচের সাইডে আপনি USB টাইপ সি পোর্ট পাবেন। এই ফোনটার রাইট সাইডে আপনি ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন পাবেন এবং পাওয়ার বাটনের সাথেই কিন্তু দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উপরের দিকে পাবেন 3.5mm অডিও জ্যাক। ফোনটাতে ডুয়েল সিম কার্ড স্লট থাকছে, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পাচ্ছেন। তো ওভারঅল কিন্তু ফোনটার লুক ডিজাইন আমার কাছে জোস লেগেছে। তবে ফোনটাতে দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেম। পাবেন এখানে 6.71 inch মাপের একটা HD+ IPS LCD প্যানেল, যেটা 90Hz রিফ্রেশ রেটের। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন পাবেন এবং এর স্ক্রিন টু বডি রেশিও 82.9%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু অনেক কম। তো ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোস হতে যাচ্ছে এবং এর পিক ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। তবে সানলাইটে মোটামুটি ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি পাওয়া যাচ্ছিলো। এবার আমরা ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি। ফোনটাতে পাওয়ারের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G36 চিপসেট, যেটা 12nm আর্টিটিকের উপর বিল্ড করে তৈরি এবং এর আপ টু ক্লক স্পিড 1.6 GHz। এর অ্যান্ড্রয়েড স্কোর 1.5 lakh আশেপাশে, যেটা এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই। ফোনটা মার্কেটে লঞ্চ করা হয়েছে 2টা ভেরিয়েন্টে, 4/64GB ভেরিয়েন্ট এবং 6/128GB ভেরিয়েন্ট। এখানে আপনি মোটামুটি লেভেলের গেমিং করতে পারবেন, তবে মাল্টিটাস্কিং একদম সুপার করতে পারবেন। তবে একদম হাই সেটিংয়ে গেমিং করতে গেলে অবশ্যই কিছুটা হলেও ল্যাগ পাবেন। আউট অফ দ্য বক্স এখানে আপনি অ্যান্ড্রয়েড 14 গো এডিশন পাবেন এবং পাবেন MIUI। তো ওভারঅল কিন্তু মনে হয়েছে ফোনটা পারফরমেন্সের দিক থেকে ভালো হবে। যারা মোটামুটি ইউজার আছেন, অর্থাৎ তেমন একটা হেভি কোনো কাজ করবেন না ফোনে এবং লোয়ার বাজেট সিগমেন্টে ফোন কিনতে চান মোটামুটি জাস্ট যোগাযোগের জন্য, তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। তবে গেমিংয়ের দিক থেকে কিন্তু ফোনটা ততটাও বেশি ভালো হবে না। ফোনটাতে ব্যাকসাইডে দেওয়া হয়েছে 8MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP অক্সিলারি লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। সামনে আপনি পাবেন 5MP সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে কিন্তু ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল। লো লাইটে তেমন একটা ভালো ছবি না আসলেও পোপার লাইটিংয়ে অনেক জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটা দিয়ে চালিয়ে নেয়ার মতো। এবং এই ফোনটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি, বক্সে 10W-এর একটা ফাস্ট চার্জার পাবেন। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইস নিয়ে এবং এই ফোনটা আপনার জন্য কতটা ভালো হবে এটা নিয়ে। ফোনটার 4/64GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে 12,499 টাকায় এবং এর 6/128GB 13,999 টাকায় দেশের মার্কেটে অফিসিয়ালভাবে কিনতে পারবেন। তো ওভারঅল কিন্তু এই বাজেট সিগমেন্টে কয়েকদিন আগেই লঞ্চ করা হয়েছে রিয়েলমি Note 50। ফোনটা কিন্তু এর থেকে কম বাজেটে লঞ্চ করা হয়েছে এবং স্পেসিফিকেশন কিন্তু এর আশেপাশেই, শুধু এর পারফরমেন্সের দিক থেকে একটু পিছিয়ে থাকবে। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা আপনাকে অনেক বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এমন কিন্তু না, এবং ফোনটাতে কিন্তু আপনি অনেক ভালো গেমিংও করতে পারবেন না, যেটা আপনি রিয়েলমি Note 50তেও চালিয়ে নিতে পারবেন সেম লেভেলের পারফরমেন্সে। তো ওভারঅল বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে এই ফোনটার প্রাইসটা একটু হলেও বেশি রেখেছে রেডমি, আর একটু কম রাখলে বেশি ভালো হতো। তো এই তো ছিল রেডমি A3 ফোনটার ফুল ডিটেলস রিভিউ এবং এই ফোনটার ভালো খারাপ দিক। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।